আপনার ব্যবহৃত কম্পিউটারটি কি হঠাৎ করে চলতে চলতে ডিসপ্লে বন্ধ হয়ে যাচ্ছে, অথবা আপনার কম্পিউটারটি আসলে চালু করতে গেলে অনেক সময় নিচ্ছে বা চালু হচ্ছে না, এরকম সংক্রান্ত যদি আপনার কম্পিউটারে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল, আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে একটি র্যাম এবং প্রসেসর আমাদের কম্পিউটারকে কীভাবে আসলে অকেজ করে তুলতে পারে। অর্থাৎ আমাদের অনেকে কম্পিউটারে এরকম ধরনের প্রবলেম হয়, একটি কম্পিউটার দীর্ঘ সময় চলার পর দেখা যায় যে কম্পিউটারের ডিসপ্লে হঠাৎ করে চলে যাচ্ছে, অথবা কম্পিউটারটি চালু করতে নিলে চালু হচ্ছে না বা চালু হয়ে ধাপ করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সংক্রান্ত প্রবলেমগুলো সাধারণত হয়ে থাকে র্যাম এবং প্রসেসর এই দুটি বিষয়ের উপর নির্ভর করে বেশিরভাগটা। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করবো যে সংক্রান্ত প্রবলেম থেকে আসলে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি। তো এই ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি, এর আগে আমি কম্পিউটার রিলেটেড বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমার প্লে লিস্ট থেকে উড়ে আসতে পারেন, সেখানে কিন্তু আর বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখবো সেটি হচ্ছে গিয়ে এরকম একটি ব্রাশের সাহায্যে পুরো ভিতরের অংশ পরিষ্কার করে নিব এবং এই মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব এরকম একটি ব্রাশের সাহায্যে। তো আমি ধরে নিলাম যে আমার সিপিইউর ভিতরের অংশ সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এটি আমাদের হচ্ছে ফার্স্ট শর্ত, তো আমরা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবো। তো সম্পূর্ণ পরিষ্কার করার পর তারপরে আমরা যে জিনিসটি করবো সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি র্যাম লাগানো রয়েছে এবং এই পাশে ক্লিপ রয়েছে। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে র্যাম, কুলিং ফ্যান এবং প্রসেসর কীভাবে লাগাতে হয় এবং খুলতে হয় সেই সঠিক পদ্ধতিগুলো। তো আপনারা যারা এই জিনিসগুলো খুলতে বা লাগাতে পারেন না তারা কষ্ট করে ওই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন থেকে দেখে নেবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো প্রথমে আমরা র্যামটি খুলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি র্যামটি খুলে নিচ্ছি। তো দুপাশে দুটি ক্লিপ রয়েছে, ক্লিপ দুটি আমি নিচের দিকে প্রেস করলে কিন্তু র্যামটি উঠে যাচ্ছে। তো আমার র্যামটি সম্পূর্ণ খোলা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে সবগুলি হচ্ছে এই র্যামের কানেক্টর পয়েন্ট। তো কম্পিউটার চলতে চলতে এক পর্যায়ে এসে দেখা যায় যে এই র্যামের এই প্রত্যেকটি কানেক্টরের উপর আসলে কিছু পরিমাণ কার্বন জমে এবং কালো হয়ে যায়। তো যার ফলে আসলে আমাদের কম্পিউটারটি স্লো হয়ে যায়। তো র্যামটির এই কানেক্টর পয়েন্টগুলো সবগুলো ক্লিন করার জন্য আমরা এরকম একটি রাবার ব্যবহার করতে পারি। তো এটি হচ্ছে গিয়ে নর্মালি আমরা পেন্সিলের দাগ তোলার জন্য যে রাবারগুলো ব্যবহার করে থাকি ওই রকমই একটি নর্মাল রাবার। তো এরকম একটি রাবারের সাহায্যে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে গিয়ে খুব সাবধানতার সঙ্গে এই কানেক্টরগুলো আমরা হালকা হালকা করে ঘষে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কাজটি করে নিচ্ছি রাবারটির সাহায্যে। তো এটা জিনিসটা আমরা খুব সাবধানতার সঙ্গে করবো। দেখতে পাচ্ছেন উপর অংশে কিন্তু অনেক ছোটো ছোটো ডায়োড এবং আইসি রয়েছে। তো এগুলোর সঙ্গে যদি জোরে ঘষা লাগে সেক্ষেত্রে কিন্তু এগুলো উঠে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে। তো তার জন্য আমরা খুব আস্তে আস্তে করে জিনিসটি ঘষে নিব রাবার এরকম একটি রাবারের সাহায্যে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো র্যামটি ঘষে নিলাম। তো এখন এই ঘষার ফলে যেই জিনিসটি হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার এই র্যামের কানেক্টরগুলোর মধ্যে যত কার্বন ছিল সবগুলো কিন্তু রাবারটির সাহায্যে এখন উঠে গিয়েছে, যার ফলে এখন কিন্তু সে কানেকশনটা খুব ভালোভাবে দিতে পারবে এবং আপনার কম্পিউটারটি স্লো হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। আর আরেকটি বিষয়, র্যামের কিন্তু এই পাশেও কানেক্টরগুলো রয়েছে। তো আমরা এই পাশের কানেক্টরগুলো সেম একইভাবে পরিষ্কার করে নিচ্ছি রাবারটির সাহায্যে। দেখতে পাচ্ছেন আমি ঘষে নিচ্ছি। তো এই পাশে আসলে অন্য কোনো আর কিছুই নেই যার জন্য আমি খুব আরামেই এই পাশটি ক্লিন করতে পারছি। তো এইভাবে সম্পূর্ণ ঘষা হয়ে গেলে আমরা উপরের ডাস্টগুলো আঙুল দিয়ে ফেলে দিব অথবা এরকম একটি ব্রাশের সাহায্যে আমরা কিন্তু জিনিসটি ক্লিন করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি। তো এই কাজটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা আবার পুনরায় র্যামটি লাগিয়ে নিতে পারবো। তো র্যামটা আমি পরে লাগাবো কারণ আমরা এই কুলিং ফ্যানটিও খুলবো এবং প্রসেসরও সেম একই জিনিসটি করবো, কারণ র্যাম এবং প্রসেসর এই দুটির মধ্যে কানেক্টর পয়েন্টে যদি কার্বন জমে সেই ক্ষেত্রে আসলে কম্পিউটার স্লো হয়ে যায় বা অন হতে চায় না বা চালু অবস্থায় হঠাৎ করে ডিসপ্লে চলে যায় বা বন্ধ হয়ে যায়, এই সংক্রান্ত প্রবলেমগুলো তৈরি হয়। তো আমি র্যামটি আপাতত পাশে রাখি। তো এখন আমরা এই কুলিং ফ্যানটি খুলে নিব। তো এই কুলিং ফ্যানটি কীভাবে খুলতে হয় সেই নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওর আই বাটন থেকে দেখে নিতে পারেন বা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। তো আমি আশেপাশের একটু কানেক্টরগুলো খুলে নিচ্ছি যেন আমার এই ফ্যানটি খুলতে সহজ হয়। তোমার এই প্রসেসরের উপর কুলিং ফ্যানটি সম্পূর্ণ লকগুলো আনলক করা হয়ে গিয়েছে। তখন আমরা এই কুলিং ফ্যানটি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এই কুলিং ফ্যানটি খোলার সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন, এখানে আসলে কিছু পরিমাণ থার্মাল পেস্ট থাকে, যে পেস্টগুলো আসলে এই প্রসেসরকে আরও অধিকতর ঠান্ডা করে। তো এই পেস্টগুলোর কাজই হচ্ছে মূলত এই প্রসেসরের হিটটাকে সরাসরি এটার মধ্যে আরও দ্রুত প্রেরণ করে, অর্থাৎ তাপ পরিবাহী একটি পেস্ট। তো এই পেস্টগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এটার মধ্যে সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। তো আপনাদের যদি এরকম দেখেন যে এই সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে তাহলে বলবো যে থার্মাল পেস্ট আপনারা অবশ্যই ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার প্রসেসরটি আরও বেশি ঠান্ডা থাকবে এবং কম্পিউটার আরও স্মুথলি চলবে। তো যাই হোক, আমি কুলিং ফ্যানটি সাইডে রাখছি। তো এখন আমি প্রসেসরটি খুলে নিব। তো প্রসেসরটি কীভাবে খুলতে হয় এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে। তো দেখতে পাচ্ছেন আমি প্রসেসরটি খুলে নিচ্ছি। অলরেডি কিন্তু আমার প্রসেসরের উপরের খাপটি খোলা হয়ে গিয়েছে। তো আমি প্রসেসরটি উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই প্রসেসরটি, আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। তো এই প্রসেসরের উপরে যে অংশগুলো রয়েছে কানেক্টর পয়েন্টগুলো, তো এই পয়েন্টগুলোর মধ্যে সেম একইভাবে কার্বন জমে এবং
এরকম যদি জমে থাকে বা আপনার কম্পিউটারে যদি আসলে ওই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে বলবে প্রসেসরের উপরে এরকম একটি রাবার দিয়ে পুরোটা ক্লিন করে নিতে পারেন, তবে এটা খুব সাবধানতার সঙ্গে কারণ এখানে কিন্তু অনেক ছোটো ছোটো ডায়োড এবং আইসি রয়েছে। তো আমার এই কম্পিউটারটিতে যেহেতু আপাতত এরকম কোনো প্রবলেম হচ্ছে না তার জন্য আমি প্রসেসরের উপরে অংশ কোনো ঘষা মাজা করছি না আপাতত, কারণ প্রবলেম না হলে শুধু আমার এখানে ঘষা মাজা করার কোনো প্রশ্নই আসে না। তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই প্রসেসরটি খুললাম। তো এখন আমি আবার এই প্রসেসরটি আগের মতো লাগিয়ে রাখবো। তো প্রসেসরটি অলরেডি বসানো হয়ে গিয়েছে, তো প্রসেসরটি আমি এখন লক করে দিচ্ছি। তো সর্বশেষ আমি এই ফ্যানটি লাগানোর আগে অবশ্যই এখানে থার্মাল পেস্ট ইউজ করবো। তো এটা নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও দিব যে আমরা থার্মাল পেস্ট আসলে কীভাবে সঠিকভাবে ইউজ করতে পারি এবং কী পরিমাণে ইউজ করতে পারি। তো আশা করি আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন সেই ভিডিওটি। সো ভিউয়ার্স, আপনারা তখন দেখতে পেলেন যে আমি আসলে কীভাবে এই প্রসেসরটি খুলে নিলাম এবং এটা আসলে কীভাবে পরিষ্কার করার পদ্ধতি সেই জিনিসটা আমি আপনাদেরকে বললাম, এবং র্যামটি আমরা আসলে কীভাবে পরিষ্কার করতে পারি। তো ওই জিনিসগুলো করার মাধ্যমে কিন্তু আসলে আমরা আমাদের কম্পিউটারটি পূর্বের মতো ফাস্ট করে নিতে পারবো, অর্থাৎ নতুনের মতো। তো এই কাজটি করার মাধ্যমে আমি আশা করি যে আপনার কম্পিউটারটি 100% নতুনের মতো আসলে সে সার্ভিস দিবে, কারণ নতুন অবস্থায় একটি কম্পিউটার যেরকম ফাস্ট থাকে দীর্ঘ সময় চলার পর আসলে কম্পিউটারটি ধীরে ধীরে স্লো হয়ে যেতে থাকে। তো আসলে এই কার্বনগুলো জমার ফলে কিন্তু কম্পিউটারটি স্লো হয়ে যায়, তার কারণ হচ্ছে লাইনগুলো ঠিকমতো সে পাস করতে পারে না। তো এরকম রাবারের সাহায্যে যদি আমরা এই কার্বনগুলো সরিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটারের কার্যকরী ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং কম্পিউটারটি আরও অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো এর আগে আমি কম্পিউটার রিলেটেড বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে এই ভিডিওর আই বাটন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। আর আমার এই চ্যানেলে আমি আরও বেশ কিছু ভিডিও দিব কম্পিউটার এবং ল্যাপটপ সংক্রান্ত। তো ল্যাপটপ সংক্রান্ত আমি এখন একটি ভিডিও দিইনি, বাট নেক্সট টাইম আমি ল্যাপটপ সংক্রান্ত কিছু ভিডিও দিব আপনাদেরকে। আপনারা যদি সেই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আরেকটি কথা বলে রাখি, আপনারা চাইলে আমার প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু আরও বিভিন্ন ক্যাটাগরি ভিডিওগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আপনারা সেই ক্যাটাগরি অনুযায়ী চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।